আসসালামু আলাইকুম, আমি আশফাকুল জামান। আবার চলে আসলাম একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। তাহলে চলুন সরাসরি দেখে আসি চাকরির বিজ্ঞপ্তিটা। ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলে নেই, আপনারা যে যেখানে আছেন সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন। আর প্রতিদিন চাকরির ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বাটনটা ক্লিক করে রাখবেন। তাহলে চলেন শুরু করি। এটা হচ্ছে ব্রিটিশ কাউন্সিলের ওয়েবসাইট। আজকে আমরা কথা বলব ব্রিটিশ কাউন্সিল নিয়ে। ব্রিটিশ কাউন্সিল একটা জব সার্কুলার পাবলিশ করছে। এটা তাদের অফিসিয়াল যে ওয়েবসাইট, এটার লিঙ্কটা আমি বলে দিচ্ছি। এটা সরাসরি আপনারা লিঙ্কটা পাবেন হচ্ছে careers.britishcouncil.org, এটা সরাসরি লিঙ্ক। আর ভিডিও ডিসক্রিপশান আমি একটা লিঙ্ক দিয়ে দিব, সার্কুলার লিঙ্ক। ওইটা ক্লিক করলে আপনারা এই ডিটেলসগুলো এখানে পেয়ে যাবেন। সো যেটা খুশি আপনারা এখানেও ডাইরেক্ট চলে আসতে পারেন, কিংবা ভিডিও ডিসক্রিপশানে আপনারা লিঙ্কটা ক্লিক করে এই ডিটেলসটা আপনারা দেখে নিতে পারেন। দেখেন প্রথমে কী দেওয়া আছে, এটা তাদের ওয়েবসাইট, প্রথমে তাদের হোম টুম দেওয়া আছে। এরপর নিচে যে বিষয় আমরা মূল যে বিষয়টা সেটা নিয়ে আলোচনা করব, ঠিক আছে? আমি পুরো ডিটেলস পড়বো না, তাদের বিষয় তারা অনেক কিছু লিখছে, তো আমি সবগুলো পড়বো না। আমি মেন বিষয়গুলো আপনাদের জানাই দেবো। সমস্যা হলে ভিডিও নিচে তখন কমেন্ট করবেন। দেখেন পজিশনটার নাম কিন্তু প্রথমেই দেওয়া আছে। এটা হচ্ছে পজিশনের নাম প্রোগ্রাম ম্যানেজার TMTA, মানে এটা হচ্ছে আপনার জবের যে পজিশন সেটা। আর এটার ডেট হচ্ছে 26 আগস্ট 2021, মানে 26 তারিখ। আমি ভিডিওটা করতেছি আজকে 31 আগস্ট। খেয়াল রাখবেন, টাইমগুলো খেয়াল রাখবেন, ডেটগুলো খেয়াল রাখবেন, পুরো ভিডিওটা মন দিয়ে দেখবেন। লোকেশন হচ্ছে ঢাকা বিডি, মানে বাংলাদেশের ঢাকাতে আর কি। এরপরে কোম্পানির নেম হচ্ছে আপনার ব্রিটিশ কাউন্সিল। দ্য ব্রিটিশ কাউন্সিল বিল্ডস কানেকশনস, আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড ট্রাস্ট বিটুইন পিপল ইন the UK and other countries through arts and culture, education and the English language. আচ্ছা, তারা তাদের একটু গুণগান গেছে আর কি, যেটা ইয়েতে বলা যায়। আমি এগুলো না পড়ি, কারণ এগুলো পড়লে ভিডিওটা বড় হয়ে যাবে। আপনারা একটু পড়ে নিন কষ্ট করে, আমি মেন বিষয়গুলো নিয়ে আলোচনা করব। একটু নিচে যাই। এরপর রোল পারপাস, এরপর হচ্ছে মেন অপরচুনিটিস অ্যান্ড চেঞ্জেস অফ দিস রোল। এরপর হচ্ছে টু টিচ দিস post holder will supporting the delivery of quality face-to-face training, providing pastoral career to international staff and participants, ensuring compliance with British Council policies, procedure and process, enhancing British Council reputations as a world leader in English education. Therefore, main count it is but not limit to the following: agree, clarify and communicate targets and milestones to project team, be acceptable for overall enhanced quality. আচ্ছা, এগুলো হিউম্যান রিসোর্স, কমপ্লেন্স ম্যানেজমেন্ট, এরপরে স্টক হোল্ডার ম্যানেজমেন্ট, কমিউনিকেশন, রোল স্পেসিফিক নলেজ অ্যান্ড এক্সপিরিয়েন্স, বেনিফিটস। হ্যাঁ, এটা এই জিনিসটা আর কি বেশি সব থেকে প্রয়োজন, যে রোল স্পেসিফিক নলেজ অ্যান্ড এক্সপিরিয়েন্স আপনার কী কী লাগবে আর কি। দেখেন প্রথমে আন্ডার গ্রাজুয়েট ইউনিভার্সিটি ডিগ্রি, মানে এডুকেশনাল, যেটা আন্ডার গ্রাজুয়েট ইউনিভার্সিটি ডিগ্রি লাগছে। অ্যাট লাস্ট 5 years এক্সপিরিয়েন্স অফ ফলোয়িং অফ ওয়ার্কিং ইন প্রোগ্রাম ম্যানেজমেন্ট ইন ডেভেলপমেন্ট সেক্টর, মানে মিনিমাম আপনাকে 5 বছরের এক্সপিরিয়েন্স লাগবে। কোথায়? প্রোগ্রাম ম্যানেজমেন্ট ইন ডেভেলপমেন্ট সেক্টরে। ওয়ার্ক ইন সেম অর সিমিলার রোল ইন বাংলাদেশ ফর দ্য লাস্ট অ্যাটলিস্ট 2 years, মানে সেম রোলটাতে আপনাকে অ্যাটলিস্ট 2 বছরের কাজ করতে হবে। High proficiency in English, written and spoken to at least IELTS 7, মানে আপনাকে রিটেন এবং স্পোকেনে হাইলি প্রফিসিয়েন্সি হতে হবে, মানে হাইলি আপনাকে IELTS 7 লাগবে আর কি, ঠিক আছে? স্বাভাবিক, যেহেতু ব্রিটিশ কাউন্সিল ইংলিশের একটা বিষয়, তো অবশ্যই তারা চাবে। এরপর বেনিফিটসটা, অ্যাট্রাকটিভ স্যালারি অ্যান্ড বেনিফিটস উইল বি অফার্ড টু দ্য ডিজার্ভিং ক্যান্ডিডেট on inclusive and engaging work environment, encouraging cross-team collaborations and building connections with colleagues from different disciplines around the world, flexible working opportunities to support employee appreciation, personal activities and pursue a learning environment with plenty of opportunities to develop skill and knowledge, experience of working in an international organization who is faster work-life balance and commitment to the smart working. মানে তারা অ্যাট্রাকটিভ স্যালারি অ্যান্ড বেনিফিট দেবে। এটা একদম সবাই জানেনি যে ব্রিটিশ কাউন্সিলের স্যালারি অনেক হাই রেঞ্জের হবে, এবং তারা যে সুযোগ সুবিধাগুলো দিচ্ছে, তারা তাদের টিমের টিমে ওয়ার্কিং কাজ করার সুযোগ সুবিধা দিবে। विभिन्न फैसिलिटी द्वारा देय আমরা জানি এই ডিটেইলসগুলো তারা এখানে বলে দিয়েছে। এরপরে ফার্দার ইনফরমেশন হচ্ছে পে ব্যান্ড হচ্ছে 7/f, কন্ট্রাক্ট এভারি 12 মান্থ, ফিক্সড টার্ম কন্ট্রাক্ট মানে 12 মাসের এটা কন্ট্রাকচুয়াল ভিত্তিতে। জব লোকেশন হচ্ছে ঢাকা বাংলাদেশ এবং ক্লোজিং ডেট হবে স্যাটারডে 11 সেপ্টেম্বর। ভিডিওটা করতে চাচ্ছি 31 আগস্ট, মানে মোটামুটি 11 दिन সময় আছে। ভিডিও আপলোডের ডেটটা এবং এই ক্লোজিং ডেটটা মানে ডেডলাইনটা একটু ভালো করে খেয়াল করে তারপরে অ্যাপ্লাই করবেন। এরপর হচ্ছে এডিশনাল ইনফরমেশন, ক্যান্ডিডেটস আর রিকোয়ার্ড টু হ্যাভ রিসার্চেবল ওয়েদার দে হ্যাভ দ্য রাইট টু লিভ অ্যান্ড ওয়ার্ক ইন দ্য কান্ট্রি ইন হুইচ দ্য রোল ইজ বেসড, গিভেন দ্যাট আওয়ার অফিসেস হ্যাভ ডিফারেন্ট লিগাল স্ট্যাটাস ডিপেন্ডিং অন দ্য ওয়ার্ক উই ডু ইন দোজ কান্ট্রিজ। আচ্ছা, এইগুলা আপনারা নিজেরা পড়ে নেবেন, আমি আর বানাচ্ছি না। if you have any problems with your application please email, যদি কোনো প্রবলেম হয় তাহলে আপনাকে এই ইমেল অ্যাড্রেসে মেল করতে বলছে। এরপর হচ্ছে অ্যাপ্লাই প্রসেসটা, এই যে এখানে দেখেন একটা অ্যাপ্লাই বাটন আছে, অ্যাপ্লাই নাও, ওপরে একটা আছে, এই যে দেখেন এখানে একটা অ্যাপ্লাই বাটন আছে, ঠিক আছে, ধরেন এখানে ক্লিক করবেন, এরপরে লোডিং দিবে, এরপর একটা লগ ইনের ই চলে আসবে। হ্যাঁ, এই তো চলে আসছে। অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট ইন দ্য ইমেল অ্যাড্রেস অ্যান্ড পাসওয়ার্ড, যদি আপনার অলরেডি একটা অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আপনি আপনার ইমেল অ্যাড্রেস অ্যান্ড পাসওয়ার্ডটা এখানে দিয়ে সাইন ইন করবেন। আর যদি না থেকে থাকে নট এ রেজিস্টার্ড ইউজার ইয়েট, তাহলে এখান থেকে একটা ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন। এখানে আপনার ইমেল অ্যাড্রেস, তারপরে রিড টাইপ ইমেল অ্যাড্রেস, সেম ইমেল অ্যাড্রেসটা, তারপরে এখানে একটা পাসওয়ার্ড চুজ করবেন। পাসওয়ার্ডটার ক্ষেত্রে একটু এই জিনিসগুলো খেয়াল করে দেখবেন। পাসওয়ার্ড মাস্ট হ্যাভ অ্যাটলিস্ট 8 ক্যারেক্টার, মানে পাসওয়ার্ড আপনাকে মিনিমাম 8টা ক্যারেক্টার হতে হবে। এই যে জায়গাটায় অনেকেই প্রবলেম ফেস করেন আমি জানি, এই জন্য আপনাদের একটু আমি বলে দিই ডিটেলসটা। পাসওয়ার্ড মাস্ট হ্যাভ বি লঙ্গার দেন 18 ক্যারেক্টার্স, মানে মিনিমাম 8টা আর সর্বোচ্চ হচ্ছে 18টা। পাসওয়ার্ড মাস্ট কন্টেন অ্যাটলিস্ট 1 আপার কেস, মানে ABCর ভিতরে একটা আপার কেস, মানে আপার কেস মানে কি এই যে বড় হাতের ABC আর কি, যে কোনো মানে ধরেন আপনি যে পাসওয়ার্ডটা দেবেন সেটার ভিতরে যে কোনো একটা ওয়ার্ডের বড় হাতের অক্ষর থাকতে হবে এবং একটা ওয়ার্ড মিনিমাম ছোটো হাতের হতে হবে, মানে সবগুলো আপনি বড় হাতে দিতে পারবেন না, সবগুলো ছোটো হাতে দিতে পারবেন না। এটা বিষয়টা মানে বুঝতে পারছেন সবাই। পাসওয়ার্ড মাস্ট কন্টেন দ্য অ্যাটলিস্ট 1 নাম্বার আর পাংচুয়েশন ক্যারেক্টার, মানে একটা আপনাকে নাম্বার দিতে হবে এবং আপনাকে একটা ক্যারেক্টার মানে কি ওই ধরেন @ কিংবা হ্যাশট্যাগ কিংবা $সাইন, এই সাইনগুলো, আর একটা নাম্বার দিতে হবে 1 to 3 ভিতরে যে কোনো একটা নাম্বার দেবেন। পাসওয়ার্ড মাস্ট নট কন্টেন স্পেস আর ইউনিকোড ক্যারেক্টার, আপনাকে ইউনিকোড ক্যারেক্টার দিতে পারবেন না এবং পাসওয়ার্ডের মাঝখানে কোনো স্পেস দিতে পারবেন না। এরপরে সেম পাসওয়ার্ডটা নিচে রিটাইপ করবেন, তারপরে এখানে আপনার ফার্স্ট নেম নেবেন, আপনার নামের প্রথম অংশটুকু, এরপরে লাস্ট নেম, তারপরে কান্ট্রিটা দিবেন। আর আমরা তো বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করতেছি, যেহেতু বাংলাদেশ দিবেন, এই যে এখানে বাংলাদেশ আছে। এরপরে মেক দ্য প্রোফাইল ভিজিবল টু এনি ব্রিটিশ কাউন্সিল রিক্রুটমেন্ট আর এনি ব্রিটিশ কাউন্সিল রিক্রুটমেন্ট ইন মাই কান্ট্রি ইজ অন রেসিডেন্স অনলি রিক্রুটমেন্ট ম্যানেজ জব আই অ্যাপ্লাই। আমার মনে হয় এনিটাই দেওয়াই বেটার হবে। এরপর নোটিফিকেশনটা যদি এটা ক্লিক দেন তাহলে তো ভালো, নাহলে নাই। এরপরে যে ক্রিয়েট অ্যাকাউন্ট করে ওই ব্যাকে যাবেন, ব্যাকে যেয়ে সাইন ইন করে নেবেন। ঠিক আছে, মোটামুটি আমি সব বলে দিছি, কোনো সমস্যা নেই। কোনো সমস্যা হলে ভিডিও নিচে কমেন্ট করবে, তখন আমি সেটা নিয়ে কথা বলে দেবো। তাহলে আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।